হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে বোয়াল মাছে দো পেঁয়াজের রেসিপি শেয়ার করব। বোয়াল মাছ কিন্তু অনেকেই খায় না, কিন্তু যারা খায় তারা কিন্তু খুবই ভালোবাসে বোয়াল মাছ খেতে। অনেকে অনেকভাবে বোয়াল মাছ রান্না করে থাকে। আমি কিভাবে বোয়াল মাছে দো পেঁয়াজের রান্না করি জানতে হলে ভিডিওটি পুরো দেখবে। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু বোয়াল মাছ, এগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, তোমরা চাইলে সর্ষার তেলও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর দিচ্ছি হলুদ। নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে, কারণ বোয়াল মাছ কিন্তু ভাজার সময় খুব বেশি পরিমাণে তেল ছিটে আসে, তাই বোয়াল মাছকে মেখে প্রায় 10 থেকে 15 মিনিট এইভাবে রেখে দিতে হবে। এখানে আমি একটা প্যান নিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব তেল, নুন আর হলুদ দিয়ে মেখে রাখা বোয়াল মাছের টুকরোগুলোকে। এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে, তার কারণ হলো বোয়াল মাছ কিন্তু না হলে তেলে দেওয়ার সাথে সাথেই ফুটে উঠবে। এ দেখো, এভাবে আমি 4টি টুকরো বোয়াল মাছ দিয়ে দিলাম। এবার একটি ঢাকনির সাহায্যে এই মাছগুলোকে ঢেকে দেব আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দেব। এই দেখো, এক সাইড মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার খুব সাবধানে মাছগুলোকে উল্টে দেব। একইভাবে আমি উল্টো সাইডটাও ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে আমি তুলে নেব এবং একইভাবে বাকি মাছগুলোকেও আমি ভেজে নেব। মাছ ভেজে রাখা তেলের মধ্যেই এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে একটি বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার লো ফ্লেমে 1 মিনিট আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো জিরে। কালো জিরে আর পেঁয়াজকে আরও 2 সেকেন্ড মতো লো ফ্লেমে আমি ভেজে নেব। কালো জিরেও কিন্তু বেশি ভাজতে হয় না, বেশি ভাজলে ঝোল কিন্তু তেতো হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি আর কালো জিরার সাথে 2 মিনিট মতো লো ফ্লেমে ভেজে নিচ্ছি। প্রায় 2 মিনিট হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন লঙ্কা আর রসুনের পেস্ট। এখানে আমি 4টে লঙ্কা দিয়েছি আর 7 থেকে 8টি রসুনের কলি ব্যবহার করছি। এবার সব মশলাগুলোকে আবারও লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট ভেজে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1 টিস্পুন দিলাম হলুদের গুঁড়ো, 1 টিস্পুন দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এবার সব গুঁড়ো মশলাগুলোকে বাটা মশলার সাথে ভালো করে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে 1 মিনিট কষিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না বের হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মশলা কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য জল দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট মশলা আমি কষিয়ে নেব। এই দেখো, প্রায় 2 মিনিট হয়ে গেছে, মশলা থেকেও তেল বের হতে শুরু করেছে, অর্থাৎ মশলা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার জল ভালো করে ফুটিয়ে নিতে হবে। প্রায় 5 মিনিট ধরে আমি এই ঝোল ফুটিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিই ভেজে রাখা মাছগুলোকে। ঝোল তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। এখানে আমি 1 গ্লাস মতো জল দিয়েছি। এবার এর মধ্যে মাছগুলোকে সব দিয়ে দিচ্ছি। সব মাছ দেয়া হয়ে গেছে। এবার হাই ফ্লেমে প্রায় 10 মিনিট আমি ঝোল ফুটিয়ে নেব। 10 মিনিট আমার হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল ইয়ামি ইয়ামি বোয়াল মাছে তো পেঁয়াজা। আর এই রেসিপি কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আশা করছি তোমাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে খেও।
আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা আমার নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আলো এই ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য। ভালো থেকো সবাই, বাই বাই।